আলুর পিছত এবার পেঁয়াজের মূল্য বৃদ্ধিয়ে কন্দুয়াইছে গ্রাহকক। পেঁয়াজের প্রতি কিলো পেঁয়াজের দাম বিগত আজি এসপ্তাহর পূর্বে আসলে 45 টাকা, তারপর বৃদ্ধি হল 50 টাকালে, আর আজির তারিখ শিবসাগরত প্রতি কিলো পেঁয়াজের দাম হয়েছেগৈ 55 টাকা। গতি এনে ধরনের প্রতি সপ্তাহে সপ্তাহে পেঁয়াজের দাম তথা মূল্য বৃদ্ধি হওয়ার ফলত বারুকই জ্বলা কলা খাইছে সর্বসাধারণ জনতায়। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের কেন্দ্রীয় বাজারত, যখন বাজারলৈ সকল শ্রেণীর গ্রাহক আহে। আর মই পোনপ্রথমে খুদ যিগৰাকী বিক্রেতা আছে একাংশ তেওঁলোকৰ জানিব বিচাৰিম, আজির পৰা দুসপ্তাহ এসপ্তাহ আগত পেঁয়াজের মূল্য কিমান ছিল? 50 টাকা আছে। এতিয়া কিমান হয়েছে? 55 টাকা। 55 টাকা কিয় দাম আহিছে জানে নেকি? নাই, আমি নাজানো। নাজানে হয় তেওঁলোকে কোনো ধরনের উত্তর দিয়াত অপারক। মই দেখাইছো শিবসাগর কেন্দ্রীয় বাজারের পরিবেশ, আর মই বর্তমান গ্রাহক আছে তেওঁলোকৰ জানিব বিচাৰিম। দাদা, আপনার ঘর? মোর ঘর ডবাবিল। হয়, পুনপটিয়াকে সুদিছো পেঁয়াজের দাম 45-55 টাকা হল গে, কি কব? কি কম মানে, আমার গরিব মানুষ কারণে বিরাট দিগদার হয়েছে, চলি মেলি খাবলে বড় অসুবিধা হয়েছে। আমিও ব্যবসায় করো বারো, সবজির ব্যবসায় করো, যদিও বলি বহুত দিগদার হয়েছে আমার। কি আহ্বান জানাব সরকারক? এইটাই আহ্বান জানাম যে বস্তুর মূল্য কমাব লাগে, কিবা একটা ব্যবস্থা করব লাগে। হয়, আর গ্রাহক আছে, আমি তেওঁলোকৰ ওচৰত যাম, তেওঁলোকৰ মনৰ ভাব জানিবলৈ চেষ্টা করিম। দাদা, পেঁয়াজের প্রতি কিলো পেঁয়াজের দাম 45-55 টাকা হল, কি কব? দাম তো বাজারের প্রত্যেক বস্তুরে বাড়িছে, এটা রাইজর অসুবিধা তো হয়েছে, কিন্তু এটা ইয়ার ক্ষেত্রে মানে সরকারের কি ব্যবস্থা হবো সেটাই আমি লক্ষণীয় হব। হয়, সকলে সরকারের প্রতি সরকারের পদক্ষেপর প্রতি আসলে দৃষ্টি নিবদ্ধ করেছে, সরকারে কিবা এটা করব করব, কিন্তু নীরব দর্শক যোগান বিভাগ। দাদা, কামর মাজতে সুদিছো পেঁয়াজের দাম 45 টাকার আজি 55 টাকা হলগে, কি কব? কি কব, এটা পেঁয়াজের দাম তো আপনার এই বাহে এই উঠে, এটা সর্বসাধারণ রাইজ আমার নিচি, আমি তো সর্বসাধারণ হয়, তো সর্বসাধারণ রাইজর কারণে তো বহুত বহুত দিগদারি। বজার করবলে আহে পেলে একটা বাজেট লই পেলে আপনার ইয়াতে বাজেট অতিরিক্ত হয়ে যায় বজার, যার কারণে আপনার বস্তু কমাই ঘর খাবল হয়েছে, এনেকা একটা পরিস্থিতি হয়েছে তার মানে। আর ইমান কুইক প্রাইসটা মানে ইমান মানে ইনক্রিজ হয়ে যায় আপনি ভাবিব নয়, গতি এই সচাকেই মানে চিন্তার বিষয়। এই ক্ষেত্রে সরকারে কি করেছে নাজানো, আমার আমার সেব মানে আওতার বাহিরত, কিন্তু মূর মতে এটা পদক্ষেপ গ্রহণ করব লাগে, যেহেতু সাধারণ রাইজে বহুত জুলা হয়ে গেছে, বাজেট মিলাত অসুবিধা হয়েছে, সর্বসাধারণ রাইজ জুরলা হয়ে পড়ছে, এনে ধরনের মূল্য বৃদ্ধিয়ে জুরলা করেছে, সমস্যাত পেলাইছে। বিগত সময়ত আমি দেখিছিল যে কেইমাহমান পূর্বে মুখ্যমন্ত্রীয়ে খুদ ঘোষণা করেছিল টাস্ক ফোর্স গঠন করা হব, আর যাতে অত্যাধিক মূল্য বৃদ্ধি করব নয় ব্যবসায়ী সকলে, তারপরে চাবগে কত কিয় দাম বাড়িছে সেইবিল নিরীক্ষণ করব, কিন্তু টাস্ক ফোর্সর নামতহে আজিলেকে কোনো এখন বজারলৈ টাস্ক ফোর্সর দল নগল, কিয় বৃদ্ধি হয়েছে দাম বা কেনে সমস্যাত পড়ছে এইবিল বিষয় বুঝ লোলে আজি পর্যন্ত টাস্ক ফোর্স নগল। ইয়ার উপরও নীরব দর্শক হয়েছে যোগান বিভাগ, নীরব দর্শক আসলে মন্ত্রী বিধায়ক, তেওঁলোকে কেবল টুলুঙা মন্তব্যকে দায়িত্ব হাইছে, যার বাবে ব্যবসায়ী একাংশ ব্যবসায়ীয়ে ইচ্ছাকৃতভাবে আসলে অধিক মুনাফা লাভৰ বাবেও দাম বহুয়া বলে বিভিন্নজনে অভিযোগ উত্থাপন করেছে, অনাগত সময় লক্ষণীয় হব। এনে ধরনের প্রতি সপ্তাহে মূল্য বৃদ্ধি করবলে সুযোগ প্রদান করে যাবনে সরকারে, নে মূল্য বৃদ্ধি রোধর প্রচেষ্টা হাতত লব?